গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলবো, প্রথমেই বলতে হচ্ছে একটা কথা যে কাল রাত থেকে শরীরটা খুব খারাপ বলবো না, কিন্তু খুব একটা ভালোও নেই। তো সেটা হয়তো চোখে মুখে খুব স্পষ্ট, আর সে কারণে সকাল থেকেই ভিডিও করার মতো সত্যিই কোনো ইচ্ছে ছিল না। রান্নাবান্না বলতে সুদীপ বলে গিয়েছিল যে ভাতে ভাতে করে দাও, শরীরটা খারাপ, কিন্তু আমার কাছে শরীর খারাপ হলে বা যে কোনো সময় সময় কম থাকলে আমার কাছে সহজ রান্না হচ্ছে মাংস। তো ফ্রিজে মাংস ছিল, আমি কষা মাংস, ডাল আর ফুলকপি আলু ভাজা এটুকুই করে দিয়েছিলাম, তারপর আমি শুয়ে পড়েছিলাম। সত্যি আমাকে একদম উঠতে ইচ্ছে করছিল না। তো তারপর ভাবলাম যে সকাল থেকে তো কোনো ভিডিও করা হয়নি, এখন খেতে উঠেছি, তাই ভাবলাম একটা ছোট্ট করে দু এক মিনিটের একটা ভিডিও বানিয়ে রাখি, আর তাই ক্যামেরাটা অন করলাম। সত্যি একদম ইচ্ছে করছে না কথা বলতে, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি আবার ঢাকা নিয়ে শুয়ে পড়ি। এত মাথা ব্যথা করছে, হাত পা ব্যথা করছে, খুব খারাপ লাগছে। তো চলো কী রান্না করেছে একবার দেখিয়ে দিই, মানে রেসিপি শেয়ার করার কথা তো আজকে আমার মাথাতেই আসে, মানে ক্যামেরা অন করতে হবে এই কথাটাই আমার মাথায় আসেনি। তো রেসিপি শেয়ার তো ছেড়েই দাও। আর আজকের যা রেসিপি কী বলবো, রান্না করতে হয় করেছি, ভালো মন্দ বলতে পারবো না। তো চলো একবার দেখে নাও কী রান্না করেছে, আর তারপর খাওয়া দাওয়া করে ঘুমাবো, তারপর জানি না আবার কখন কথা বলতে পারবো। তো চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল সুদীপ ধলপুমগড় থেকে ফিরেছে অনেকটাই রাত করে, তো কিছু জিনিস নিয়ে এসছে, চলো সেগুলো একটু দেখিয়ে দিই। আর রাতে আর ইচ্ছে করছিলো না ওগুলো সব করতে, তো এখন ভাবলাম একবার দেখিয়ে দিই, চলো দেখে নাও কী এনেছে। এই যে দেখো, ওরা যখন ফিরছিলো তো রাস্তায় কোথাও একটা গুড় তৈরি হচ্ছিলো, সেখান থেকে এই যে 2 কিলো পাটালি খেজুরের, আর এই যে দুটো বটলে দেখছো 2 কিলো খেজুর গুড়, তো এইগুলো নিয়ে এসেছে। আর কেক, এটা অবশ্য আমার জন্য, আর এই গুড়গুলো এগুলো নিয়ে এসেছে আমার বাবার বাড়িতে পাঠাবে এই কারণে। তো আমি ভেবেছিলাম এই গুড় ভাইয়ের হাতে দিয়ে পাঠাবো, কিন্তু ফোন করলাম, ভাই তো বাড়ি চলে গেছে, তাহলে জানি না, দেখছি কীভাবে পাঠানো যায়। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর সত্যি সত্যি একদমই শরীরটা দিচ্ছে না যে কথা বলি, আমি শরীরটা এত খারাপ লাগছিলো যে আমি রান্না করে কড়াই ধরে গ্যাসের ওপরে ওইভাবেই বসিয়ে রেখে দিয়েছি, মানে ওখান থেকে নামিয়ে রাখবো এরকম ইচ্ছেটুকু আমার ছিল না। এই যে ভাত, কষা মাংস আর ফুলকপি আলু ভাজা, ডাল তো আমি এর সঙ্গে নেবই না, কারণ আমার ঠিক ডালের সঙ্গে খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, একটা জিনিস খাই, সেটা হচ্ছে এই পেঁয়াজটা অবশ্যই নিতে হয় এরকম কষা মাংসের সঙ্গে, তার কারণ এটা অবশ্য না আমার কী বলবো, শখটা হয়েছে ইটিং চ্যানেলগুলো দেখে দেখে, ওটা যেভাবে এরকম পেঁয়াজ খায় দেখে দেখে আমার এত খেতে ইচ্ছে করতো, খেয়েছো তো অবশ্যই একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো শরীরটা সত্যি খুব খারাপ। দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর তারপর মানে এত অসুস্থ লাগছিলো যে আমি কিছুতেই আর সারা সন্ধ্যে উঠিনি। সুদীপ একটু চা করে দিয়েছিলো, চা আর কেক খেয়ে আবার শুয়েছিলাম, ওষুধ খেয়েছি, তারপর একটু সুস্থ লেগেছে। আর এত ঠান্ডা লাগলো যে আমি দুটো ব্ল্যাঙ্কেট আর এই দেখো সুদীপের এই জ্যাকেটটাকে পরেছিলাম এতক্ষণ, তো আমাকে এত ঠান্ডা লাগলো। যাই হোক, আপাতত মনে হচ্ছে একটু ভালো লাগছে। তো একটা কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, আমার যে আগের অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো কিন্তু 3-4 দিন পেছনে চলে, তো যার জন্য যে ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো এখনও এডিটিং হয়নি, সেই কারণে সেগুলো আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমি একটু সুস্থ হয়ে যাওয়ার পর এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি, ওগুলো আস্তে আস্তে দেব, অবশ্যই দেখো। আর এইটুকু আপডেট দেওয়ার জন্যই ফোনটা করলাম, সরি, এইটুকু আপডেট দেওয়ার জন্যই ক্যামেরাটা অন করলাম। তো আর কিছু মানে কি বলবো, আমার এর মধ্যে কিছু আসছে না, শরীরটা এত খারাপ লাগছে। তো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে, একটু নিয়ম মেনে চলা মনে হয় ভালো। আমার তো যদিও ঠান্ডা লেগেছে, কিন্তু সত্যি সত্যি টিভিতে খবর দেখলে তো ভয় লেগে যাচ্ছে, জানি না মানুষ কেন এত বিপরোয়া হয়ে গেছে। সকলকে বলবো প্লিজ 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 একটু সাবধানে থেকো। আর এই ভিডিওটাই আপাতত আমি আপলোড করবো, আর যে ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছি সেটা তো বললাম, আমি সুস্থ হয়ে এডিটিং করার পর আমি ভিডিওগুলো অবশ্যই দেবো, এত কষ্ট করে বানিয়েছি। তো দেখো আজকের মতো, গুড নাইট।